আবার একবার প্রত্যেকে তোমাদের এই এপিটি ইম্পোর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই আজকে আমরা খুব খুব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমরা আলোচনা করব আগামী পঁচিশ তারিখে তোমাদের যে উচ্চ মাধ্যমিক সংস্কৃত যাদের রয়েছে সেই সংস্কৃত কি কি তোমাদের পড়তে হবে যারা এতদিনও পড়ো বা যারা কিছুই পারো না তাদের হাতে গোনা মাত্র কয়েকটা করে প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তোমরা অনায়াসেই সেভেন্টি পার্সেন্ট এইট্টি কিন্তু আজকের এই পড়াগুলো থেকে আজকের এই ভিডিওতে যেগুলো দেখাবে মাত্র সেগুলো পরেই পেয়ে যাবে তাহলে চলো আর কোনোরকম কথা না বলে আমরা শুরু করে দেই আজকের ভিডিও তবে ভিডিও দেখতে দেখতে হয়তোবা ভুলে যাবে তাই আগেই তোমরা প্রত্যেকে একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও চলো এই ভিডিও প্রথমেই তোমরা দেখে নাও আমরা গল্প বা গদ্য থেকে কি কি দেখবো আর্যাবর্ত বর্ণনাম এখান থেকে মাত্র তোমাদের দুটি পড়তে হবে এক নম্বর হচ্ছে ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা সেটা আর কি দিতে হবে দুই নম্বর কবি ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করেছেন বা তুলনা যেভাবে করেছেন সেটার বর্ণনা দাও এই দুটো পড়লেই কিন্তু এই দুটোর মধ্যেই পেয়ে যাবে তারপরে তারপরের গল্প বনগতা গুহা এখান থেকে তোমাদের প্রথমে যেটা পড়তে হবে বনগত গুহা অবল গল্প অবলম্বনে অলিপর্বার চরিত্র বর্ণনা করো এরপরের প্রশ্ন এখান থেকেই অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল নিজের ভাষায় লেখো তাহলে এখান থেকেও যদি মাত্র দুটো প্রশ্ন পড়ো তাহলেও কিন্তু হয়ে যাবে আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু খুব সহজ দু একবার যদি পড়ো তাহলেই আশা করছি গঙ্গা এখান থেকে তোমরা পড়বে গঙ্গাস্তোত্তরম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহত্ব বর্ণনা করো দুই নম্বর ভাগীরথী ভীষ্ম জরনী মুনির কন্যা গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো অর্থাৎ এই নাম তিনটির যে পৌরাণিক কাহিনী আছে সেই পৌরাণিক কাহিনীগুলোকে তোমাদের বলতে হবে তাহলে এখান থেকে মূলত এই দুটি প্রশ্ন তোমরা পড়বে যদি তোমরা দুটি প্রশ্ন পড়ার পর সময় পাও তাহলে তোমরা এটা পড়বে আর যদি না পাও সময় তাহলে অবশ্যই পড়বে না প্রথমে দুটোই পড়বে গঙ্গাস্তোত্রম এ রচয়িতাকে তিনি গঙ্গা গঙ্গাদেবীকে যেসব বিশেষণে ভূষিত করেছেন সেগুলির অর্থ ব্যাখ্যা করো এবারে দেখো তোমরা শ্রীমদ্ভগবৎ গীতা এখান থেকে তোমরা কোনগুলো পড়বে এখান থেকে তোমরা এক নম্বরে পড়বে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তাৎপর্য বর্ণনা করো মানে এই কথাটার মানে কি সেটা ব্যাখ্যা করতে বলছে দুই নম্বর শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও মাত্র যদি এখান থেকে দুটো পড়ো তাহলে এই দুটোর মধ্যে থেকেই তোমাদের আসবে এবারে চলো আমরা দেখে নেব নাটক বাসন্তিক স্বপ্নম এই নাটক থেকে তোমাদের মাত্র আমি দেখে দেখে নাও এক নম্বরে বলেছি যে রাজা ইন্দ্র বর্মার চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটাকে তোমরা পড়বে খুব মন দিয়ে দুই নম্বর প্রশ্ন নাট্যাংশ অনুসারে বর্ণিত সামাজিক নিয়ম শাস্তির পরিচয় দাও এরপর নাটক থেকে যেহেতু নাটক একটাই তাই এখান থেকে তোমাদের তিনটি দিচ্ছি অবশ্যই প্রশ্নগুলোর উত্তর খুব সহজ যদি বুঝে পড়ো এক দুবার করে পড়লেই তোমরা ভালো করেই লিখে আসতে পারবে তিন নম্বর প্রশ্ন ও নাট্যাংশ অনুসারে রাজা ও কৌমদীর কথোপকথন এই মাত্র আলোচনা প্রশ্ন তোমরা দেখবে বাসন্তিক স্বপ্নং বা নাটক থেকে এরপরে আমরা দেখবো সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের কোনগুলো পড়তে হবে তার আগে তোমাদের আবার একবার মনে করিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করো কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং নতুনটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে দিও আজকের এই ভিডিওটির পরবর্তী প্রশ্ন হচ্ছে সংস্কৃত সাহিত্যের ভাগ সমস্যা বলতে কি বোঝো এটা হচ্ছে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরের প্রশ্ন প্রাচীন ভারতের গণিত চর্চা সম্পর্কে লেখো এরপর প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রের সুশ্রুতে অবদান লেখো এরপর চার নম্বর মৃত্যুকোটিকম অভিজ্ঞান শকুন্তলম দেখো এখানে কিন্তু সাহিত্যের ইতিহাস থেকে মূলত এই তিনটি প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা একটা বোর্ডের পরীক্ষায় মাত্র দুটি তিনটি করে প্রশ্ন দেখিয়ে দেওয়া হচ্ছে এর থেকে কিন্তু কম প্রশ্ন দেখানো খুবই রিস্ক তবে যেগুলো প্রশ্ন যদি যারা একদমই পড়নি বা পড়তে পারবে না এগুলোইও তারা করবে কি যে প্রশ্নগুলো তোমাদের আগে দেখানো হচ্ছে মনে করো এখানে চারটি প্রশ্ন বা তিনটি প্রশ্ন তার মধ্যে এক নম্বর যেটা সেটাই তোমরা আগে পড়বে তারপরে দু নম্বর পড়বে এবং সেগুলো হয়ে গেলেই তিন নম্বরটা পড়বে ভাষা আশা করছি এই ভাষা তত্ত্ব থেকে মাত্র তোমাদের দুটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কয়টি স্তর প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত ধারণা দাও এই প্রশ্নটি আসবে অথবা ইন্দো ইউরোপীয় ভাষা প্রধান বিভাজন কিসের ভিত্তিতে করা হয়েছে উদাহরণ সহ লেখো এই দুটি যদি তোমরা পড়ো তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এই দুটির মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় থাকবে এরপরে দেখো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ সংস্কৃতিতে তোমরা ভালো করেই জানো যে অন্য কোনো বিষয় নয় তোমাদের যে গল্প এবং কবিতা রয়েছে সেখান থেকেই যে কোনো একটা বড় প্রশ্ন তোমাদের ভাব সম্প্রসারণের জন্য তুলে দিতে পারে আমি যেমন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গীতা থেকে স্বধর্ম নিধরং পরধর্ম শ্রেয় এই এটা কিন্তু আমরা বড়ো প্রশ্ন হিসেবেও আসতে পারে দেখে নিয়েছি সুতরাং একই ব্যাপার বড় প্রশ্ন হিসেবে পড়লেই এটাকে টিকা মানে ভাব সম্প্রসারণ হিসেবে লেখা যাবে তারপরে নিয়তং কুরু কর্মতং কর্ম জ্য দশ কর্মণ্য এরপর তমসি গতিময় খলু সংসারে চার নম্বর নয়চ সন্ন্যাসে দেব সিদ্ধিং সমধিগচ্ছতি দেখো আর মূলত এখানে তিনটি আমি তোমাদের দেখিয়ে দিলাম কেন কারণ প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট বলছি সেটাই কিন্তু তোমাদের আমি প্রথমে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি সাজেশন দিয়ে দিয়েছি সেখানে পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে দুবার তো পড়তে হচ্ছে না তারপরে বাকি থাকছে যে তোমাদের তিনটি এই তিনটি তোমরা পড়ে নেবে সংস্কৃত অনুবাদ করো মনে রাখবে বিষ্ণু শর্মার যে ছোট ছোট গল্পগুলো রয়েছে ফল টক বা একটা কুকুর চলে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে যেতে 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 সে একটা পুল পার হচ্ছে এবং সে দেখছে নদীর জলে তাকে তাকে দেখা যাচ্ছে এবং তার মুখে যে মাংসের টুকরো ছিল সে মনে করলো জলের প্রতিবিম্ব দেখে মনে করলো যে ওখানেও আর একটা মাংসের টুকরো রয়েছে এই লোভ করে সে ওখানে ঝাঁপিয়ে পড়ে এবং তার নিজের মুখের যে মাংসের টুকরো সেটাই হারিয়ে যায় তো বিষ্ণু শর্মার এরকম যে কিছু নেতিবাচক যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো থেকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে তোমরা অবশ্যই সেই গল্পগুলোকে প্র্যাকটিস করতে পারো যারা পারবে এরপরে তোমরা কারক কারক একটা খুবই বড় বিশাল বড় একটা অধ্যায় এখানে তোমাদের এই এই জিনিসগুলো শুধুমাত্র দেখিয়ে দেওয়া হচ্ছে তোমরা কারক এভাবে প্র্যাকটিস করবে তাহলে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে কেউ ভুলো না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও এবং নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে লাইক বেলাইকনটি প্রেস করে দাও আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই বিদায় দাও ভালো থেকো সুস্থ থাকো এবং দেখতে থাকো এ পিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেল